বন্য হাতির তাণ্ডবে নাজেহাল তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকা, সেই সাথে হাতির আক্রমণে মৃত্যুর ঘটনাও ঘটেই চলেছে। শুধু তাই নয়, কৃষকদের কৃষিজমির ফসল, ধানের জমির ধান, রাবার বাগান সহ বিভিন্ন বাগান তছনছ করে দিচ্ছে বন্য হাতির দল। দিশেহারা কৃষককুলের পাশে এবার সিপিআইএম এর কৃষক সভা। সংগঠনের একটি প্রতিনিধি দল এদিন কৃষ্ণপুর এলাকার 5টি গাঁও সভা ও লক্ষ্মীপুর এলাকার কয়েকটি গ্রাম সভা পরিদর্শন করে এলাকার কৃষকদের খোঁজ খবর নেন। এদিনের প্রতিনিধি দলে ছিলেন রাজ্য কৃষক সভার রাজ্য সম্পাদক মিত্রকর, সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, সিপিআইএম নেতৃত্ব সুভাষ নাথ, অরুণ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রথমে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে দেখা করেন, পরবর্তী সময়ে কৃষ্ণপুর গ্রাম সভার ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে দেখা করেন এবং খোঁজ খবর নেন। পরবর্তী সময়ে গিলাতলির বাগবীর এলাকার হাতির আক্রমণে নিহত সুকুমার দেবনাথের পরিবার পরিজনদের সাথে এ ব্যাপারে বলতে গিয়ে কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্রকর বলেন, বিগত দিনগুলিতে ওইসব এলাকায় হাতির তাণ্ডব ছিল না, বর্তমানে 2-3 বছর ধরে হাতির আক্রমণ বেশ কয়েক গুণ বেড়ে গেছে, যা থেকে রেহাই পাচ্ছে না গ্রামের কৃষকরাও। ক্ষেতের সবজি, ধান এবং বিভিন্ন বাগান ধ্বংস করে দিচ্ছে বন্য হাতির দলগুলি, কিন্তু পরিতাপের বিষয় হলো প্রশাসন থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, ক্ষয়ক্ষতি বাবদ পূর্ণ ক্ষতিপূরণ পাচ্ছে না কৃষকরা। তাই এদের সাথে কথা বলে আগামী দিনে কৃষকদের সাথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে সংগঠন বলে জানান পবিত্রকর। গত 2-3 বছর যাবতই এই বন্য হাতি তারা এসে সেখানে আক্রমণ করছে, মূলত ঢুকে এরকম 4-5টা একটা দল আছে, ঢুকে মূলত খোঁজ করে প্রথম ধান চাউল কোথায় আছে, বেড়া ভেঙে, এমনকি দালানের বেড়াও ভেঙে ফেলেছে, মাটির দেয়াল ভেঙে ফেলেছে, এবং কিছু তো মানুষও 7-8 জন মানুষও মারা গেছে বিভিন্নভাবে এই গোটা এলাকাতে। আজকের দিনে আমরা সব জায়গায় যাওয়া সম্ভব হবে না, আমাদের আরেক দিন আসতে হবে কৃষ্ণপুর সহ অন্য জায়গাগুলিতে আমরা যেখানে যাব। গত পরশুদিন নাকি বাগবেড়ে একজন মানুষ নিহত হয়েছেন গ্রামবাসী, কিন্তু তারা যেটা বললেন এটা তো বন্য প্রাণী আসছেন ক্ষতি করছেন, তারপরে এখানকার যে পঞ্চায়েত কিংবা SDM মহকুমা প্রশাসন, তারা যে এই পরিবারগুলিকে সাহায্য করা দরকার, তাদের তো আর কত জায়গার জায়গার, একটু আগে শুনলাম যে আমরা আর কোথায় যাবো, এখানেই থাকতে হবে আমাদের, তার ব্যবস্থা করা কিচ্ছু করছে না, কোনো সাহায্য না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।